হ্যালো বন্ধুরা, বিটু ইউটিউব চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং বাড়িতেই আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, কাপড়ে হলুদের দাগ লেগে গেলে আপনি সেটিকে কিভাবে তুলবেন। রান্না করতে গিয়ে জামায় হলুদের দাগ, কিংবা বিয়ে বাড়ি বা রেস্তোরাঁয় খেতে গিয়ে দামি শাড়িতে বা ড্রেসে হলুদের দাগ বা গ্রেভির দাগ লেগে গেলে, বা খাবার পরিবেশন করার সময় আপনার প্রিয় টেবিল কভারটিতে হলুদের ঝোলের দাগ লেগে গেলে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সেই চিন্তার বিষয়টি হলো, এই হলুদের দাগটিকে কিভাবে তুলবেন। আর এই দাগ শুকিয়ে গেলে এমনই কঠিন হয়ে যায় যে কিছুতেই দাগ যেতে চায় না। জোরে জোরে ব্রাশ দিয়ে ঘষতে গিয়ে কাপড়ের আসল রংটাই কিন্তু অনেক সময় ফেড হয়ে যায়। তবুও হলুদের দাগ কিন্তু সামান্য ফিকে হয়ে গেলেও সম্পূর্ণভাবে চলে যায় না। তাহলে চলুন আজকে আমরা দেখে নেব, এই জেদি এবং নাছোড় দাগগুলোকে কিভাবে ধুয়ে মুছে একেবারে সাফ করে দিতে পারবেন, আর তার জন্য কি কি উপায় আছে। তাহলে বিস্তারিত আলোচনায় অবশ্যই যাব এবং দেখে নেব কি কি উপায় আছে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের ছোটোখাটো ঘরোয়া টিপস পাওয়ার জন্য, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখার যে বাটনটি আছে সেটিকে প্রেস করে, তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে দেবেন, এবং সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই এবং দেখে নিই কি সেই উপায়গুলি আছে, এবং আজকে এখানে আমরা পাঁচটি উপায় আপনাদেরকে বলে দেবো। তো দেখতে থাকুন সেই সমস্ত উপায়গুলো। যে কোনো রকম দাগ পরিষ্কার করার ক্ষেত্রে বেকিং সোডা কিন্তু খুবই উপকারী, তাই আপনার রান্নাঘরে যদি বেকিং সোডা না থাকে তাহলে আজ থেকে কিন্তু রান্নাঘরে এটিকে রাখার চেষ্টা করুন। এবার চলুন দেখে নিই বেকিং সোডা দিয়ে কিভাবে হলুদের দাগ তোলা সম্ভব। কাপড়ে হলুদের দাগ লেগে গেলে সবার আগে তাতে জল ঢালুন বা জল দিয়ে হালকা করে ঘষে নিন, এতে দাগ কিছুটা হলেও হালকা হয়ে যাবে। এবার সেখানে এক বা দু চামচ বেকিং সোডা ঢেলে এটিকে টুথব্রাশ দিয়ে ঘষতে থাকুন, তবে খুব বেশি ঘষাঘষি করবেন না। 5 মিনিট হালকাভাবে ঘষে নিয়ে ওই জায়গাটিকে ধুয়ে ফেলুন। এবার যেমন নর্মাল ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোন, সেইভাবে ধুয়ে ফেলুন আপনার কাপড়টিকে। এইভাবে কিন্তু আপনার কাপড় থেকে হলুদের দাগ চলে যাবে। দ্বিতীয় যে পদ্ধতিটি হচ্ছে সেটি হচ্ছে লেবুর ব্যবহার। লেবুকে সবসময় একটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে ধরা হয়, তাই অনেকেই এখনও জামাকাপড় পরিষ্কার করার সময় লেবুর রস ব্যবহার করে থাকেন, বিশেষ করে সাদা জামাকাপড় পরিষ্কার করার ক্ষেত্রে। জামাকাপড়ে হলুদের দাগ লেগে গেলে লেবুর রস দিয়ে সেই জায়গাটা কিন্তু তোলা সম্ভব। এর জন্য একটি বাটিতে 4 থেকে 5টি লেবুর রস বের করে নিন। এবার কাপড়ের যে জায়গাটায় দাগ লেগেছে সেই জায়গাটিতে ওই বাটির রস চুবিয়ে রাখুন 15 থেকে 20 মিনিটের জন্য। এবার কাপড়টি পাত্র থেকে তুলে নিয়ে ঘষে সূর্যের আলোয় মেলে দিন। সূর্যের আলো কিন্তু লেবুর রসের ব্লিচিং এফেক্টকে আরও ত্বরান্বিত করে এবং এতে ভালো কাজ করে। কিছুক্ষণ পরে ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে আবার সূর্যের আলো নিচে মেলে দিন আর শুকিয়ে নিন। এভাবে কিন্তু কাপড় থেকে হলুদের দাগ তুলে ফেলা কিন্তু সম্ভব। আমাদের তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ভিনিগারের ব্যবহার। ভিনিগার নেচারে অ্যাসিডিক হওয়ার জন্য প্রায় সব ধরনের দাগ ছোপ কিন্তু পরিষ্কার করে এবং সব থেকে বেশি হলুদের দাগ পরিষ্কার করে। ভিনিগারকে আপনি সহজেই স্টেন রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে 1/2 কাপ হোয়াইট ভিনিগার, 1 কাপ জল আর 1 চা চামচ লিকুইড সাবান, যেটা বাসন মাজার সাবান, সেটা দিয়ে একটা সলিউশন বানিয়ে ফেলুন। এবার কাপড়ের যে অংশটিতে হলুদের দাগ লেগেছে সেই অংশটি ওই সলিউশনে চুবিয়ে রাখুন 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর কাপড়টি ওই পাত্র থেকে তুলে কিছুক্ষণ ঘষে নিন। এবার কাপড়টিকে ভালোভাবে ধুয়ে রোদে মেলে দিন। হলুদের দাগ কিন্তু একেবারে দেখবেন মিলিয়ে যাবে। চলুন দেখে নিই এবারে 4 নম্বর পদ্ধতিটি কি। 4 নম্বর পদ্ধতির জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গ্লিসারিন। গ্লিসারিনও কিন্তু খুব ভালো স্টেন রিমুভার হিসেবে কাজ করে। গ্লিসারিন দিয়েও আপনি হলুদের দাগ তুলে ফেলতে পারবেন। এর জন্য একটি পরিষ্কার ফ্ল্যাট সারফেসে আপনার কাপড়টিকে রাখুন। এবার কাপড়ের যেখানে দাগ লেগেছে সেখানে 2 থেকে 3 চামচ গ্লিসারিন ঢেলে 1 ঘন্টা মতন রেখে দিন। এরপর একটি প্লাস্টিকের চামচ দিয়ে শুকনো গ্লিসারিনটিকে তুলে ফেলুন, দেখবেন তার সাথে কিছু পরিমাণ হলুদও উঠে আসছে। এবার একটি পেপার টাওয়েল দিয়ে বাকি হলুদটা শুষে নিন। এরপরে কাপড়টিকে ডিটারজেন্ট জলে কেচে ধুয়ে ফেলুন। হলুদের দাগ তোলার ক্ষেত্রে কিন্তু এটিও খুব একটি ভালো কার্যকর পদ্ধতি। আসুন দেখে নিই আমাদের শেষ এবং 5 নম্বর পদ্ধতিটি কি। শেষ এবং 5 নম্বর পদ্ধতিটি হচ্ছে গরম এবং ঠান্ডা জলের ব্যবহার। এটি একমাত্র সুতির কাপড়ের জন্যই প্রযোজ্য। সুতির কাপড়ে হলুদের দাগ লাগলে গরম ঠান্ডা জল পদ্ধতিটি ব্যবহার করে হলুদের দাগ তোলা যেতে পারে। এর জন্য কাপড়ে যখন হলুদের দাগ লাগবে তখনই যদি গরম জলে কাপড়টিকে ডুবিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিছুটা দাগ পরিষ্কার হয়ে যায় সঙ্গে সঙ্গে। ঠিক এরপরই বরফ বা ঠান্ডা জল দিয়ে জায়গাটি ঘষে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে দেখবেন দাগ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই 5টি ঘরোয়া পদ্ধতিতে আপনি খুব সহজে কিন্তু হলুদের দাগকে দূর করে দিতে পারবেন। আর মনে রাখবেন একটা কথা, যখনই কোনো দাগ পরিষ্কার করার জন্য কাপড় ধুয়ে মেলবেন তা কিন্তু অবশ্যইভাবে একটু রোদে মেলবেন, এতে কিন্তু দাগ অনেকটাই মিলিয়ে যায়। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের একটু উপকারেই আসবে। যাদের কাপড়ে হলুদের দাগ লেগে গেছে বা ভবিষ্যতে অন্যান্য কাজ করার সময় লাগতে পারে, তারা এই পদ্ধতিগুলি ব্যবহার করে হলুদের দাগ কিন্তু খুব অনায়াসেই তুলে ফেলতে পারবেন।
তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে একটু কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওটিতে, কেননা আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর একটি ইন্সপিরেশন। আর আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন, যাতে তারাও এই পদ্ধতিগুলি জেনে এই হলুদের দাগকে কাপড় থেকে দূর করতে পারেন। এখনকার জন্য এখানেই শেষ করবো ভিডিওটি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতেই থাকুন। ধন্যবাদ।